বিস্তীর্ণ মাঠ জুড়ে সোনালি ধানের শীষ, রোপণের তিন মাস পর কাস্তে হাতে আউশ ধান ঘরে তুলতে ব্যস্ত নওগাঁর কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় ধানের হয়েছে, তবে ধানের ফলনে খুশি হলেও দামে সন্তুষ্ট না তারা। নওগাঁ থেকে রায়হান আলমের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কাস্তে হাতে ব্যস্ত কৃষকরা, নওগাঁর গ্রামে গ্রামে আউশ ধান ঘরে তোলার উৎসব। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় ধানের রোগবালাই ও পোকার আক্রমণ কম হয়েছে। গত বছরের চেয়ে এবার আউশের ফলনও ভালো, এক বিঘা জমিতে 10 থেকে 15 মন পাওয়া যায়। ধান রোপণ থেকে কাটা মাড়াই পর্যন্ত বিঘাপতি খরচ 8 থেকে 8,500 টাকা, মন প্রতি খরচ 700 থেকে 800 টাকা। প্রথমে বাজারে দাম বেশি পাওয়া গেলেও এখন প্রতিমন ধান বিক্রি হচ্ছে 800 থেকে 900 টাকা। ব্যবসায়ীরা সিন্ডিকেট করে ধানের দাম কমিয়ে দিয়েছে বলে অভিযোগ চাষীদের। লাভ দেয় সংসার চালানো কষ্টকর, ধানের দাম যদি 1,000-1,200-1,200 উপর থাকতো এই ধানটা, তাহলে হয়তো কৃষকের কিছু থাকতো। আসলে পোষায় না, কোনো বদল করে হয়তো খরচ খরচ দিয়ে মেকআপ হয়ে যায়। কৃষক তো দাম পায় না, সারের দাম বেশি, বিষের দাম বেশি, সব জিনিসের দাম বেশি, ধানের দাম নেই। ধানের সরবরাহ বাড়ায় দাম কমে গেছে দাবি ব্যবসায়ীদের। এই দুরা ধান যেরকম শুকনা সেরকম দাম, যেরকম ভেজা সেরকম হচ্ছে কম দাম। ধান মাড়াইয়ের পর তাৎক্ষণিক বিক্রি না করে ভালো দাম পেতে সংরক্ষণ করে পরে বিক্রির পরামর্শ দিলেন কৃষি কর্মকর্তা। কৃষক একটু মানে তাৎক্ষণিকভাবে বিক্রি করে দিচ্ছে, আর্দ্রতার পরিমাণ বেশি থাকে, যার কারণে এটি যদি একটু ধরে রেখে বা সংরক্ষণ করে বিক্রি করা যায় তাহলে বাজার মূল্য আরও বেশি পাবে। তুনাজ সিনাতনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।